আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বপ্নের কিচেন ব্লগে আর একটি নতুন রেসিপির আমন্ত্রণ। সবাই কিন্তু এখন ঈদের আমেজ শুরু হয়ে গেছে, আর ঈদ মানে কিন্তু লাচ্ছা সেমাই, বাংলা সেমাই, যে কোনো ধরনের সেমাই রেসিপি। আপনি যত রকমেরই আইটেম করেন না কেন, তার মধ্যে সেমাই তো থাকবেই, আর সেমাই ছাড়া ঈদ যেন সম্পূর্ণই হতে চায় না। তবে বাজার থেকে যে সেমাইগুলো আমরা সবসময় কিনে থাকি সেগুলো যে স্বাস্থ্যকরভাবে তৈরি সেটাও কিন্তু নয়। অনেক সময় নিজের প্রিয়জনদেরকে, বাচ্চাদেরকে খাওয়াতে অনেক সময় আমাদের ভাবতে হয় আসলে আমরা যেটা দিচ্ছি সেটা কি সলিড। কিন্তু এই চিন্তাটা না করেও নিজের ঘরে কীভাবে কিন্তু চাইলেই কিন্তু এরকম একটি লাচ্ছা সেমাই ঘরেই তৈরি করা যায়। খুবই অল্প উপকরণ, অল্প কিছু দিয়েই কিন্তু আপনি কয়েক মিনিটেই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার লাচ্ছা সেমাই রেসিপিটা। আমি লাচ্ছা সেমাইটা তৈরি করার জন্য একটি বোলের মধ্যে প্রথমে নিয়েছি 2 কাপ ময়দা। অবশ্যই কিন্তু ময়দা লাগবে, এখানে আটা দিলে কখনোই হবে না, তাই আপনাকে খুব ভালো মানের ময়দাটাই এখানে অ্যাড করতে হবে। আর ঘরে থাকা একদম নর্মাল পানি, এই নর্মাল পানিটা দিয়ে ভালোভাবে একটি ডো তৈরি করে নিতে হবে। কারণ এখানে কোনো রকম কুসুম গরম পানি বা ফ্রিজের পানি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধু রেগুলার যে নর্মাল পানিটা আমাদের ঘরে থাকে সেটা দিয়েই এই ডোটা তৈরি করতে হবে। আর এটাকে খুবই অল্প অল্প করে পানি দিয়ে খুব পারফেক্ট একটা ডো তৈরি করতে হবে। যেটা আমরা রুটি পরোটা খাই সেরকম একটি ডো তৈরি করলেও কিন্তু চলবে, কিন্তু তার থেকে একটু সফট হলে বেশি ভালো হয়। আমি এরকম অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিচ্ছি। আর এরকম করে ডোটা তৈরি করে নিলে কিন্তু পারফেক্ট সেমাইটা খুব ভালোভাবেই হয়। এখন ভালোভাবে ডোটা তৈরি করে নিয়ে নেওয়ার পর আমি একটু ময়ান করে নিব। আপনারা রুটি বেলার যে পিড়া থাকে সেটার মধ্যে করতে পারেন, বা চাইলে আপনাদের ড্রেসিংয়েও করতে পারেন, মানে যে কোনো জায়গায় এটা সমান একটা জায়গার মধ্যে রেখে এরকম একটু আপনারা ময়ান করে নেবেন। তাতে কী হবে, আপনার ডোটা একটু সফট হবে। এখন বেশি ময়লা না করে এরকম করে বলের মধ্যে রেখে আমি এটাকে একটু রেপন পেপার দিয়ে সুন্দরভাবে এটা ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা একটু ঢাকনা দিয়ে ঢেকেও বা যে কোনো একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি, তাতে আমার ডোটা খুব সুন্দরভাবে সফট এবং নরম হয়ে যাবে। কারণ যে কোনো জিনিসই আপনি একটু রাখলে রেস্টে সেটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়। এখন আমি এটাকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য, আর আধা ঘন্টার জন্য এখানে রেখে দিয়ে ময়ানটা, তারপর আমি এখানে রেডি করে নিচ্ছি সেমাইয়ের জন্য যে তেলটা রেডি করতে হবে সেটা। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, সাদা যে সয়াবিন তেল রেগুলার যেটা আমরা খাই সেটাই দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব আমরা 1/2 কাপ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের বদলে বাটার দিতে পারেন, তবে আমি বাটার দিচ্ছি না, ঘি দিয়েই তৈরি করে নিচ্ছি। 1/2 কাপ ঘি দিলে কিন্তু এখানে পারফেক্টলি হয়ে যাবে। তারপর দিচ্ছি 1 কাপ কর্নফ্লাওয়ার, অবশ্যই কিন্তু এই কর্নফ্লাওয়ারটা দিতে হবে, আর এটা 1 কাপই লাগবে। যে পরিমাণ আটা এবং ঘি আমি দিয়েছি তার জন্য কিন্তু 1 কাপ কর্নফ্লাওয়ার একদম পারফেক্ট। এখানে কোনো রকম কর্নফ্লাওয়ারটা কিন্তু কমানো যাবে না, চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন কিন্তু কমাতে কখনোই যাবেন না, তাহলে কিন্তু সেমাইটা পারফেক্টলিভাবে তৈরি করতে পারবেন না। এরকম একটি হ্যানিক্স দিয়ে ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এই কাজটা চাইলে আপনি হাত দিয়েও করতে পারেন, তবে হ্যানিক্স দিয়ে করলে এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় তাড়াতাড়ি। এখন মিক্স করে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি, আর এখান দিয়ে আমার আটাটাও আধা ঘন্টা রেস্ট হয়ে গেলে চলে আসবো। আর আধা ঘন্টা পরেই ফিরে আসলাম। এবার কিন্তু আমার আটার খামিটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সফট হয়ে গেছে। এখন আমার হলো কাজ হলো এই সফট আটাটাকে একটু হাতে মুথে আমি এটাকে সেমাইয়ের শেপ দেওয়ার জন্য কিছু লেচি কেটে নিব। আমি এখানে 4 টুকরা করছি, 2 কাপ ময়দা থেকে আমার 4টা সেমাই তৈরি করব। আর এই 4টা সেমাই তৈরি করলে কিন্তু এটা পারফেক্টলি হয়। আর আপনারা যদি এর থেকে ছোটো করতে চান, সেমাইয়ের সাইজটা দোকানের থেকে ছোটো, তাহলে সেক্ষেত্রে আপনারা এটাকে আর ছোটো করে নিতে পারেন। তবে পারফেক্ট যদি সেমাইটা শেপ দিতে চান সেক্ষেত্রে কিন্তু 2 কাপ ময়দাতে আপনার 4টা সেমাই পারফেক্টলি হবে। এখন ভালোভাবে একটু ময়ান করে নিতেই হবে, কারণ এটা সফট হয়ে গেছে, আর বেশি ময়ান না করলেও চলবে। এখন খুব সুন্দর করে এই যে আমি হাতের মধ্যে যেভাবে নিচ্ছি সেভাবে একটা বল শেপ দিয়ে দেবো। আপনার এই বল শেপটা যতটা মসৃণ হবে তত কিন্তু আপনার সেমাইয়ের শেপটা খুব ভালো আসবে। প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে ইম্পর্টেন্ট, তাই আপনাদেরকে ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে।
আর পারফেক্ট সেমাই তৈরি করতে হলে সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবেন। আমি কিন্তু এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন এরকমই ডোনার শেপ দিয়ে আমি সুন্দরভাবে যে তেলের যে মিক্সারটা তৈরি করেছি তার মধ্যে এখানে দিয়ে দিব। আমি কিন্তু এরকম প্রত্যেকটা ডোনার শেপ দিয়ে বসিয়ে দিচ্ছি। এখন এই ডোনার শেপ দিয়ে বসিয়ে দেওয়ার পর আমি একটি চামচের সাহায্যে এটার উপরে তেলের মিক্সারটা দিয়ে দিচ্ছি। এই তেলের মিক্সারটা ভালোভাবে মিক্স করে এটাকেও আধা ঘন্টা আমি রেস্টে রেখে দিব। তাতে আমার ময়ানটা মানে খুবই আটার যে ডোটা সেটা কিন্তু একদম নরম সফট হয়ে যাবে। আপনি যতটা নরম সফট এটা করতে পারবেন ততই কিন্তু আপনার সেমাই পারফেক্টলি প্যাচ দিতে পারবেন। তার জন্য এটাকে কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে। আপনি যদি রেস্টে না রেখে এটাকে একটা টানাটানি করেন তাহলে কিন্তু কখনোই এটা ভালো একটা সেমাই তৈরি করতে পারবেন না। এখন দেখুন এটা কিন্তু প্রায় আধা ঘন্টার উপরেই হয়ে গেছে, আমার কিন্তু এটা একদম নরম একটা সফট হয়ে গেছে। এখন আপনি বুঝবেন কি করে যে এটা সেমাই তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়েছে। এই দেখুন আমি যখন এটাকে হাত দিয়ে এরকম করে ধরবো তখন আমার ময়ানটা দেখুন নিচের থেকে বড় হতে শুরু করে দিবে। তখনই বুঝতে হবে যে এটা পারফেক্টলি আমার ডোটা নরম হয়ে গেছে। এখন আমার সেমাইয়ের প্যাচ দেওয়ার পালা। এভাবে করে তেলের সঙ্গে একটু মিক্স করে নেবেন, একটু ফাঁক ফাঁক করে নেবেন। এখন দুই হাত দিয়ে ঠিক এইভাবে ঘুরাতে থাকবেন। এটাকে টানাটানি করা যাবে না, কোনোভাবেই টানাটানি করতে পারবেন না। আপনি যখন এটা ঘোরাবেন নিজে থেকে এটা নিজে থেকেই বড় হবে, তখনই বুঝতে পারবেন যে আপনার সেমাইয়ের জন্য এটা একটু ডোটা পারফেক্টলি নরম হয়েছে। কারণ আপনি যদি টানাটানি করেন সেক্ষেত্রে কিন্তু এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন একটু বড় হয়ে যাবে তখন আপনি একটা পেঁয়াজ দিয়ে ঠিক এইভাবে রেখে দেবেন। আর প্রত্যেকটা ডোই এইভাবে আপনাকে পেঁয়াজ দিয়ে রেখে দিতে হবে। কোনোভাবে টানাটানি চাপাচাপি কোনোভাবেই করতে পারবেন না, কারণ এটা করলে কিন্তু আপনার সেমাইটা পারফেক্টলি হবে না। অনেকে হয়তো বা আপনাকে সেমাইয়ের যে রেসিপিটা দেখাবে কিন্তু হয়তো পারফেক্টলি দেখাবে না, তবে আমি বলবো আমার রেসিপিটা আপনারা ফলো করুন, পারফেক্ট সেমাই আপনাদের হাতেও তৈরি হয়ে যাবে। ঠিক এইভাবে করে প্রত্যেকটা ডো আমি প্যাচ দিয়ে নিব একইভাবে। একটা কথা বারবার বলছি, কোনোভাবে টানাটানি করতে যাবেন না। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা নরম হয়ে গেছে আর এটা নিজে থেকেই বড় হচ্ছে, আমার কিন্তু কোনো রকম কষ্ট করতে হচ্ছে না। এখন এরকম করে আমার তিন চারটা আপনি যদি সেমাই তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সুবিধা। যদি একটা করে আপনি সেমাই তৈরি করেন, মানে একটা সেমাই তৈরি করবো তার জন্য একটা ডো তৈরি করছেন, তাহলে আমি বলবো সেখানে আপনি তিন চার বা পাঁচ মিনিট পর পর এটাকে প্যাচ দিবেন। আর যদি আপনি আমার মতো চার পাঁচটা সেমাই তৈরি করেন একসঙ্গে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনি একটার পর একটা করতে করতে একটা নরম হয়ে যাবে। আর যদি একটা তৈরি করেন তাহলে বারবার প্যাচ দিতে গেলে এটা ছিঁড়ে যাবে, তার জন্য আপনাকে একটা প্যাচ দিয়ে পাঁচ ছয় মিনিট রেস্টে রেখে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এরকম করে প্রত্যেকটা একসঙ্গে একটার পর একটা দিতে থাকবো আর একটা কিন্তু নরম হতে থাকবে। আবার কোনো সময় দেখা যাবে আপনি টানাটানি না করছেন না কিন্তু অত সেটা বলছে না, নিজে থেকে এটা বড় হচ্ছে না। তখন দেখবেন এটা যখন বড় হবে না, নিজে থেকে বড় হচ্ছে না, তখন এটাকে আবার আপনি রেস্টে রেখে দিয়ে দশ মিনিট পর আবার এটাকে সেমাইটা তৈরি করবেন। আমি কিন্তু এই সেমাইটা তৈরি করার সময় এরকম বারবার রেস্টে রেখে রেখে দিয়ে কিন্তু এই সেমাইটাকে তৈরি করেছি। আমি যে কথাগুলো বলছি আপনাদেরকে তার জন্য কিন্তু এই সেমাইটা তৈরি করার জন্য একদম পারফেক্ট কথাগুলো বলছি, যেগুলো এই সেমাইতে অবশ্যই আপনাকে ফলো করতে হবে। যখন এই সেমাইয়ের প্যাচগুলো নিজে থেকে বড় হবে না তখনই কিন্তু এটাকে রেস্টে রেখে দিয়ে আপনাকে পাঁচ দশ মিনিট অপেক্ষা করতে হবে, তখন সেটা আবার নিজে থেকে বড় হতে শুরু করবে, তখন আপনি আবার প্যাচ দিতে শুরু করতে পারবেন। তাই এখানে চাপাচাপি বা আপনি টানাটানি করে যদি বানাতে থাকেন তাহলে কিন্তু এই সেমাইটা পারফেক্টলি তৈরি করতে পারবেন না। আমি কিছুটা এটা এখানে স্কিপ করছি না আপনাদেরকে কিছুটা বোঝানোর জন্য যে আমি আসলে কীভাবে সেমাইয়ের প্যাচটা দিচ্ছি, তবে অনেক সময় হয়তো বা পুরোটা দেখাতে পারবো না, কারণ এরকম দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেটা আপনাদের কাছে বিরক্তিকর লাগবে আর না দেখে সেটা স্কিপ করতে পারেন। তার জন্য আমার যেখানে স্কিপ করার প্রয়োজন আমি সেখানে স্কিপটা করে নিব, তাতে আপনাদেরই সুবিধা হবে আর আপনারা কিন্তু এখানে স্কিপ করলে সেমাই তৈরি করার আসল টিপসটা পাবেন না। তার জন্য অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে। আমি কিন্তু আলোর্ত হাতে দেখতে পাচ্ছেন সেমাইয়ের প্যাচটা দিতে শুরু করে দিয়েছি অলরেডি, আর আমার সেমাইটা কিন্তু কয়েকটা প্যাচ হয়ে গেছে। ঠিক এরকম করে প্যাচ দিতে দিতেই কিন্তু এগুলো চিকন হয়ে যাবে।
ঠিক এরকম করে হাত দিয়ে আপনার চাইলে এটা ঘোরাতে পারেন, মানে দুই হাত দিয়ে, কিন্তু কোনো রকম এটাকে টানাটানি করা যাবে না। আমি সব আপুদেরকে বলছি এই কাজটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে। আমি আমার সেমাইটা যখন তৈরি করেছি এটা কিন্তু একদম একটা পারফেক্ট সেমাই হয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর সেমাইটা তৈরি করতে যান, দেখবেন আপনারা হতাশ হবেন না, আমার মতো পারফেক্ট সেমাই আপনার ঘরে তৈরি করে নিতে পারবেন। আর এই দেখুন একটার পর একটা প্যাঁচ দিতে দিতে কিন্তু ঠিক এরকম করে চিকন হতে শুরু করে দিয়েছে। এখন আমি চাইলে এটাকে আরও দু তিনটা প্যাঁচ দিয়ে তারপর কিন্তু এটা পারফেক্ট একটা সেমাই হিসেবে চলে আসবে। এখন ঠিক এই যে আমি হাতটা দিয়ে দেখছেন কীভাবে ঘোরাচ্ছি, ঠিক এইভাবেই ঘোরাতে থাকেন। আপনাদের এর থেকে টানটানি করার কোনো প্রয়োজন নেই, ঠিক যখন এরকম করে ঘোরাতে থাকবেন এটা কিন্তু অটোমেটিকলি বড় হতে শুরু করে দিবে। আর এইভাবেই আপনারা প্যাঁচগুলো দিয়ে নেবেন। আমার কিন্তু একটা সেমাইয়ের প্যাঁচ ছিঁড়ে যায়নি, দেখতে পাচ্ছেন পারফেক্টলিভাবে কিন্তু হয়েছে। এটা আমি টানাটানি করিনি বলেই কিন্তু এটা হয়েছে। এখন ঠিক এইভাবে করে আমি বাকি সেমাইগুলো আবার এরকম করে প্যাঁচ দিয়ে নেবো। ঠিক এইভাবে ঘোরাচ্ছি, দুই হাতে তালুর মাছটা নিয়ে হাতটা শুধু ঘোরাচ্ছি, আমি কিন্তু সেমাই কোনোভাবেই টানছি না, তাতেই কিন্তু আমার সেমাইটা পারফেক্টলি বড় হয়ে যাচ্ছে। আর এইভাবে করতেই দেখুন আমার সেমাইগুলো একদম চিকন হয়ে গেছে। চিকনটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি চাইলে কিন্তু এখানে আরও দুই একটা প্যাঁচ দিয়ে আরও চিকন করতে পারেন, তবে আমি একদম বেশি চিকন করতে চাচ্ছি না। যখন ঘরেই তৈরি করব তাহলে বেশি চিকন করে আসলে এটাকে গলিয়ে ফেলার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যতটা চিকন করবেন লাচা সেমাই আপনার সেমাইটা দুধে দেওয়ার পর কিন্তু এটা গলে যাবে। তার জন্য আমি আমার মতো করে এতটুকু চিকন করে নিয়েছি, আপনার চাইলে এর থেকে বেশি করতে। তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, কারণ আমি এখানে ডুবো তেলে ভাজবো তাই তেলের পরিমাণটা বেশি লাগবে। আর এই তেলের মধ্যে আমি আর দু তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছিলাম, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। অবশ্য কখনো আপনার ডালটা দিতে যাবেন না, কারণ ডালটা কিন্তু শরীরের জন্য কখনোই ভালো না। আমরা যে বেকারি থেকে যে সেমাইগুলো কিনে আসলে বাইরে থেকে সেগুলো কিন্তু ডালটা দিয়েই ভাজা হয়, তবে ডালটা দিয়ে ভাজলে অস্বাস্থ্যকর জিনিস, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই ঘরে যখন তৈরি করব সেটা কিন্তু পারফেক্ট এবং সলিড খাবারই আমরা চেষ্টা করব ঘরে তৈরি করার জন্য। আর আপনাদের কাছে এখন তো যদি এই সময়টা ঘি না থাকে তাহলে আমি বলবো সাদা তেল দিয়ে আপনারা ভেজে নিতে পারেন। তারপর এটাকে আমি খুব সুন্দরভাবে একটা কাঁটা চামচ দিয়ে ঠিক এইভাবে একটু ছাড়িয়ে দিব, তাতে ভেতরটাও খুব সুন্দরভাবে এটা ভাজা হবে আর এটা একটু আগলা টাইপের হয়ে যাবে। তখন প্রত্যেকটা সেমাইয়ের চিকুন যে শেপগুলো সুন্দরভাবে পারফেক্টলি ভাজা হবে। এখন যখন হালকা একটু শক্ত হয়ে যাবে তখন এটাকে সুন্দর উল্টে দিবেন, দিয়ে বাকি পিঠটাও খুব সুন্দরভাবে একটু ব্রাউন কালার করে আপনারা এরকম করে উল্টে পাল্টে ভেজে নেবেন। আর এই দেখুন আমার সেমাইটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টলি কিন্তু হয়েছে। আসলে এটা ভাবাও যায় না যে এতটা সুন্দরভাবে পারফেক্টলি তৈরি করতে পারবেন, তবে আমি বলবো আমার সম্পূর্ণ টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে আমার মতো কিন্তু পারফেক্ট সেমাই আপনার ঘরে তৈরি করে নিতে পারবেন। তাহলে এখন থেকে আমার মনে হয় এই ভিডিওটা দেখার পর আপনাদেরকে আর বাইরের দোকান থেকে কিনে আনতে হবে না। আপনি যদি চারটা সেমাই তৈরি করে নেন তাহলে কিন্তু এটা বেশি সময় লাগে না, আর চাইলে কিন্তু এটা ঈদের সময় আপনারা ইউজ করতে পারেন। ঈদের আর কয়েকদিন বাকি আছে, চাইলেই আপনারা একসময় বসে ঘণ্টাখানিকের মধ্যে এই সেমাইগুলো তৈরি করে নিতে পারেন। অস্বাস্থ্যকর সেমাই বাইরে থেকে না কিনে ঘরে বাচ্চাদেরকে বা নিজের প্রিয়জনকে নিজের হাতে তৈরি সেমাইটা খাওয়াতে পারেন। আমার মনে হয় এতে আপনার মনে যেমন শান্তি লাগবে তাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। এই সেমাইটা আপনারা একদিন তৈরি করে কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। একটি পলিথিনে ভরে এটা এটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন, আপনারা এটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। তারপর এটাকে আপনার যখন খুশি তখন ভিড় করে আপনার পছন্দ মতো যে কোনো রেসিপি তৈরি করে নিতে পারেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে হয়তো বা আর কোন নতুন নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক আর আসসালামু আলাইকুম।